আপনি একটা ছেলের সঙ্গে বিয়ে করেছিলেন 10 বছর আগে বা 10-11 বছর আগে, সেই বিয়েটা করার পরে আপনার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, সেই বাচ্চা মেয়েটাকে রেখে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর পরে সেই স্বামীকে থুয়ে আপনি এই বাড়িতে এসে তাকে বিয়ে করেছেন। ওর সাথে আমার বিয়ের আগে থেকে যোগাযোগ ছিল, 2009 থেকে। 2009 সাল থেকে যোগাযোগ, বিয়ের পরেও কি যোগাযোগ চালিয়ে গেলেন? না, সেরকম কথা হতো না, মাঝে মধ্যে একটু কথা হতো। যে ওর সাথে কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না, ডাইরেক্ট প্রশ্নের ডাইরেক্ট উত্তর দেবেন। হ্যাঁ, আমি আপনাকে জোর করে এখানে নিতেও আসিনি বা দিদিরা কেউ নিতে আসেনি। আপনি ওখানে সংসার করলেন না করলেন এটা আমাদের কোনো ইফেক্ট করবে না আমাদের লাইফে। যা ইফেক্ট করবে আপনার উপরে, ওনার উপরে, বাচ্চাটার উপরে, আর আপনার আগের যে স্বামী আছে তার উপরে। আপনি আমার একটা ছোট্ট কথার উত্তর দিন, একদম ছোট্ট প্রশ্ন, ছোট্ট ভাবে একদম এক কথা উত্তর দিন, যে আপনার এই ছেলে মানে আপনার যে স্বামী ছিল সে আপনাকে অত্যাচার করতো, মারধর করতো, আপনাকে প্রচুর মারধর করেছে, মানে যেটা যেখানে আপনি থাকতে পারছিলেন না বা মরে যেতে মরে যাওয়ার মতন অত্যাচার আপনার স্বামী আপনাকে করছিল, সেই ক্ষেত্রে আপনি কোনো রকম কোনো থানায় জানাননি, কোনো থানা পুলিশে জানাননি, কোনো কোর্টে যাননি, তার এগেনস্টে কোনো প্রশাসনকে কোনোভাবে কোনো কিছু জানাননি, এটা আপনি কোনো প্রমাণও দিতে পারেননি, আমি সেটাও মানলাম। কিন্তু এই যে ছেলের সাথে আপনি চলে এসেছেন, ব্যাপারটা হচ্ছে তাহলে এই প্রেমটা পুনরায় আবার জেগে উঠলো আপনার মধ্যে, তার নির্দিষ্ট তো কিছু তো কারণ থাকতে পারে। নির্দিষ্ট কারণ বলতে সেই কারণটা কি, মানে ওই ছেলেটার সাথে এই ছেলেটার ডিফারেন্সটা কতখানি বা কি কারণে আপনি এই ছেলেটাকে বেশি ভালো? ডিফারেন্স কি অ্যাকচুয়ালি ডিফারেন্সের এখানে কোনো কথা আসছে না? না না, কিছু না, এক্সট্রা তো কিছু না কিছু দেখেছেন আপনি নিশ্চয়ই। আমাকে মেইনটেইন করতে গেলে যে সব পরিবেশ দেওয়া দরকার, যে পোশাক আশাক দেওয়া দরকার, মানসিক দিক থেকে, মানসিক দিক থেকে ওর থেকে ও শতগুণে ভালো। মন মানসিক মানে মানুষ একটা মানুষ হিসেবে মানুষের যতটা বিবেকবোধ থাকা দরকার, মানে মানুষকে সম্মান দেওয়া বলো, একটা মেয়েকে তার কথা শোনা, সব দিক থেকে আমি মনে করি ওর থেকে শতগুণে ভালো, শতগুণে 100 গুণ ভালো, 100 গুণে ভালো। এবার এই ছেলেটার বিবেকটা আপনি কিভাবে বিচার করলেন? মানে এই ছেলেটার সাথে কি ওই 10 বছর সংসার করতে করতে আপনাদের মধ্যে সম্পর্ক ছিল? না, তাহলে আপনি হট করে মাঝে মধ্যে হুটহাট একদিন কথা হতো, ওই একদিন কথায় আপনি বুঝতে পেরেছেন যে এর বিবেক বিশাল এবং এ বিশাল ভালোবাসবে আপনাকে আর আপনাকে বিশাল ভালো লাগবে, মানে একদিনের কথা আপনি পুরো বুঝে গেছেন? আমি সেটা বলি। তাহলে কি করে বুঝলেন আপনি একটা মানে দু একদিন তার সাথে প্রেমের গল্প হয়েছে বা তার সাথে একটু টুকটাক কথা হয়েছে তাতে আপনি বুঝে গেলেন যে এই ছেলেটা একদম 100% পারফেক্ট? আপনি কেবলই বললেন যে একদম শতগুণে ভালো। মিথ্যা কথা বলো না মা, মিথ্যা কথা বলো না, তুমি করোনার মাঝে হাত দিয়ে বলো তো, এই ছাড়ো আমাকে, খালি উল্টোপাল্টা কথা বলো তুমি। আমি বলছি আমি মাঝে মহিলা একটা মা নও তুমি, মা হ্যাঁ তোমার জন্য আজকে আমার কপালের এই দুর্দশা। আমি সাপুকে রাখতাম তাহলে আজকে এই কাজটা করতে পারতাম। ওরে বাবা রে, ওর পিছনে পিছনে আমি ওর তালে তালে নাচছি। চুপ করো, আমার যদি আশপাশ আইছে খাই, ওকে আসতে বলিস নি, ও আসবি নি। আবার যদি কই কে ওকে আসতে বল, মেয়ে নিয়ে আসতে বল, না ওকে আসতে দিবি নি। আর কি ওর নাম গন্ধ কিছু শুনতেই পারতাম। আমি 3 মাস টাইম দিচ্ছি, ও ভালো হোক, প্রমাণ করুক যে ও ভালো হয়েছে, আমি ওর কাছে যাবো। মানে তো সহ্য হচ্ছে না, 2-3 দিন হতে না হতেই মা কোথায় যা যাই, 2 দিন থাকি আয় যাই। আচ্ছা ঠিক আছে, এবার 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 আমাকে এবার আমাকে একটা কথা বলুন, 18 বছর পর্যন্ত আপনার মা আপনাকে বড় করে তুলেছে ভালোবাসা দিয়ে, যা যা দরকার সেগুলো দিয়ে আপনাকে সুস্থ পরিবেশে 18 বছর মতন রেখেছে, তাই তো? বড় করেছিল তো 18 বছর পর্যন্ত। আপনি আপনার মেয়েকে তো 6 বছর বা 5-6 বছর ছেড়ে দিয়ে চলে এসেছেন, তাহলে আপনি একটা মা মানে মেয়ে হয়ে আপনি একটা মেয়ে হয়ে আপনি মায়ের ব্যাপারে অ্যালিগেশন লাগাচ্ছেন, মা খারাপ? আমি মানলাম, আমি আপনার কথা অনুযায়ী গেলাম, মা যদি আমার ভালো চায় তো আমি আমার দিকটা বুঝতো তাহলে ওরকম ভাবে আমি এই সেম কথাটাই যখন আপনার মেয়ে বড় হয়ে বলবে তখন তার কি উত্তর দেবেন? এই মেয়েটাই যে আপনি যে কথাটা আপনার মায়ের ব্যাপারে বলছেন এই সেম কথাটাই ঘুরে ফিরে আপনার মেয়ে বড় হয়ে এই কথা বলবে যে আমার মা যদি ভালো চাইতো আমার তাহলে আমার মা আরেক জায়গায় বিয়ে করতে পারতো, তখন সেই প্রশ্নের কি উত্তর থাকবে আপনার কাছে? তখন কি কোনো প্রশ্নের সেই প্রশ্নের উত্তর থাকবে আপনার কাছে? সেই 5-6 বছরের একটা বাচ্চা মেয়েকে থুয়ে চলে এসেছেন, আপনার মা অপরাধী আপনার কাছে, আমি মানলাম আপনার কাছে অপরাধী, কিন্তু আপনার মেয়ের কাছে বাড়ি চলো, বাড়ি চলো, তুমি আমার কাছে থাকো না, মামা বাড়ি যাবো, মামা বাড়ি না, তোমার মামা দাদা তারপরে হচ্ছে ঠাম্মা কেউ তোমার ভালোবাসে না, বাড়িতে কি করবো? মানুষ করছে, এটাই মায়ের সবচেয়ে বড় অপরাধ। ভালো চাইছে মাল কি খারাপ চায়? আমি চাবো আমার মেয়ে খারাপ হোক,
উনি বলতে চাইছে যে ওনার মা ওনার শত্রু, ওনাকে দেখতে পারে না, ওনার মা সমস্ত ইসের মূল। এটা দেখতে পারে না কোন সময়? অনেক সংসারে আছে, অনেক সংসারে আছে যে মা ছেলে মেয়ে যদি মার কথা না শুনে তখনই মা বিরক্ত হয়ে যায়। এইগুলো এখনকার বর্তমানে বাস্তব যুগে না। উনি আপনি অত্যাচারিত হয়েছেন কি হননি বা ওনারা কি বললো না বললো এটা কিচ্ছু ম্যাটার করে না। এবার আপনি নিজেই জানেন আপনি অত্যাচারিত হয়েছেন কি হননি, আপনি কোনটা ঠিক করেছেন কোনটা ভুল করেছেন, টোটাল সবচেয়ে ভালো জানেন আপনি নিজে। কারণ ওই সিচুয়েশনে যাই হোক, ওই সিচুয়েশনে আমি ছিলামও না বা দিদিরা কেউ ছিল না, কেউ বলতে পারবে না আপনি আদৌ অত্যাচারিত হয়েছেন কিনা, নাকি এগুলো বানিয়ে বলছেন বা এগুলো স্বামীর নামে অ্যালিগেশন লাগাচ্ছেন। দেখুন ফিনিশ, আগে কথা বলতে দিন। ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা হিন্দু মেয়ে হয়ে একটা জায়গায় বিয়ে করেছিলেন, সেখানে 10 বছর সংসার করেছেন, এবং 10 বছরে যদি আপনার উপরে প্রচুর অত্যাচার হতো বা অত্যাচার হতো, তাহলে আপনি 10 বছর আগে কেন এই ডিসিশনটা নেন? এই প্রশ্নটা আমার উত্তর নিয়ে তার একটা কারণ, মেয়েদের মুখের দিকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে। তখন মেয়ে 10 বছর আগে আপনার মেয়ের বয়স কত ছিল? তখন আমি সহ্য করতে পারতাম যে ঠিক আছে মেনে নিতাম, মেনে নিচ্ছিলাম। এবার একটা সময় মানতে মানতে এরকম হয়ে গেছিল, নার্ভের প্রবলেমটা বেড়ে গেল। ঠিক আছে, বেড়ে যাওয়ার পর মানে বিষয়গুলো আমি সহ্য করতে পারছিলাম না, এর কারণে আমি 2-3 বার সুইসাইডও করতে গেছি। ঠিক আছে, সুইসাইডও করতে গেছি, সব কিছু মানে বিয়ে হয়েছে পর থেকে এভরিথিং সব আমি আমার মাকে জানাতাম যে মা এই হয়েছে ওই হয়েছে, আমার শ্বশুর আমার সাথে এই করেছে, আমার শাশুড়ি এই করেছে, আমার বর এই করেছে, সবকিছু মাকে জানাতাম। মা শুধু বলতো সহ্য কর, সহ্যের একটা গুণ আছে, এই কথাটা মা বলতো। হ্যাঁ, মার কথা মেনেই চলতাম, চলেছি। ঠিক আছে, একটা সময় হতে 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 বিষয়টা এরকম বাড়তে গেছে। ঠিক আছে, তখন আমি মানিয়ে নিতে পারছিলাম না। যদি আমার ওর সাথে চলে যাওয়ার হতো বা কোনো কিছু করার হতো, আমি অনেক আগেই করতে পারতাম। আমার বিয়ের পরেই তো আমার মেয়েটা হয়নি, অনেক কয় বছর পরেই হয়েছে। ঠিক আছে, আমার সাথে এটা হয়েছে মেয়ে হওয়ার আগেই, তাহলে আমি তখনও করতে পারতাম, তখন করিনি। তাহলে পরে আমি বাধ্য হয়ে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি সহ্য না করতে পেরে আমি করেছি, বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছে এরকম। এবার বাড়ির থেকে যখন বেরোলেন তখন তো আপনার উচিত ছিল যে একটা আইনে গিয়ে বিয়ে, যেরকম আপনি কিছুক্ষণ আগে আপনার হাজবেন্ড বলছিলেন যে দ্বিতীয় হাজবেন্ড বলছিলেন যে রেজিস্ট্রি যেহেতু হয়নি সুতরাং ওখানে আর ডিভোর্সের প্রয়োজন নেই। এটা অনেকেই হয়তো জানে না, এটা একটু বলে দিই আর কি, যারা মানে আমাদের সমাজ ব্যবস্থায় আছে যে ডিভোর্স হওয়ার জন্য তার রেজিস্ট্রিটা বাধ্যতামূলক নয়, মানে রেজিস্ট্রি করতে হবে তারপরেই যে ডিভোর্স হবে এটা কোনো ম্যাটার করে না। আইনে সবার ফার্স্ট যেটা আগেকার দিনে কিন্তু রেজিস্ট্রি এই যে একটা, এটা কিন্তু একদম প্রথম দিকে ছিল না, যখন আমার বাবা মা বিয়ে করেছে বা যখন আমার জেঠু জেঠুরা বিয়ে করেছে, হ্যাঁ ছিল না, তখন হচ্ছে সামাজিক বিয়েটাই মেন বিয়ে ছিল। বিয়ে মানে কিন্তু যে শুধুমাত্র যে তার সাথে রেজিস্ট্রি বিয়ে হতে হবে তার মানে এটা নয় যে বিয়ে মানে রেজিস্ট্রি হলেই বিয়ে, আদারওয়াইজ বিয়ে হবে না তা না। সামাজিক ভাবে যে বিয়েটা হয় সেটাকেও আইনত ভাবে প্রাধান্য দেয় আইন, এবং সেটাও একটা মানে বিয়ে। যেরকম রেজিস্ট্রি করলে একটা বিয়ে হয়, রেজিস্ট্রি মানে হচ্ছে লিগ্যাল প্রসেস অনুযায়ী একটা ডকুমেন্টারি বিয়ে যেটাকে বলা হয় সেটা হচ্ছে রেজিস্ট্রি বিয়ে। আর সামাজিক ভাবে যে বিয়েটা হয়, অনেকে দেখবেন এখন সামাজিক ভাবে বিয়ে করার পরে রেজিস্ট্রি করছে, অনেকে আছে রেজিস্ট্রি করে তারপরে সামাজিক বিয়ে করছে। এই যে আমাদের মনের মধ্যে অনেকের এই ধারণাটা আছে যে রেজিস্ট্রি না করলে তার মানে এটা বিয়ে না, না ডিভোর্স হবে না বা এটা বিয়ে না। সামাজিক ভাবে যে বিয়েটা হয় মানে পুরোহিতের উপস্থিতিতে মালা বদল করে চারপাশে 7 পাক ঘুরে অগ্নিকে সাক্ষী করে, এই যে যে সামাজিক যে প্রথাটা আমাদের হিন্দুদের, এটাও একটা প্রথা যেটাতে স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি হয় বা বিয়ে হয়, বোঝা গেল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই ভাবে যে আমার বাচ্চা কাচ্চা হয়নি বা আমার জন্ম সার্টিফিকেটে বাবা মায়ের নাম আমার নাম মায়ের জায়গায় বা তার স্বামীর নাম বাবার জায়গায় নেই বলে আমরা অবিবাহিত বা বিয়ে হয়নি, এটা কোনো ম্যাটার না। সামাজিক ভাবে যদি ওই ফটো বিয়ের মালা বদলের ফটো টটো ওইগুলো থেকে থাকে বা পাড়া প্রতিবেশীরাও যদি গিয়ে বলে যে হ্যাঁ আমাদের ওখানে সামাজিক ভাবে বিয়ে দিয়েছে কোনো ফটো মোটো আমরা তুলতে পারি, সেটাকেও আইনত ভাবে বৈধ বিয়ে মানা হয়। এটা অনেকেরই ধারণা যে রেজিস্ট্রি না হলে এটা বিয়ে না, রেজিস্ট্রি না হলে তো অনেক প্রচুর ডিভোর্স কেস আমাদের কোর্টে পেন্ডিং আছে, তাহলে তাদের রেজিস্ট্রি ছাড়া তাহলে কি করে ডিভোর্সের কেস পেন্ডিং হবে? এটা অনেকেই জানে না। হ্যাঁ, বিবাহ শুধুমাত্র যে ডকুমেন্টারি হতে হবে এমন কোনো কথা নেই। অনেকে না না চাকরি চাকরি করে যারা যারা রেজিস্ট্রি করছে, এটা সরকার বলছে যে বিয়ে করতে গেলে রেজিস্ট্রি করে রাখো তাহলে লিগ্যাল ভাবে একটা প্রমাণ থাকবে। কারণ অনেকের কাছে ওই মালা বদলের ছবি টবি থাকে না, ছবি থাকে না, মালা বদলের ছবি এইভাবে সবসময় রাখা সম্ভব হয় না, এই কারণে একটা ডকুমেন্টারি এভিডেন্স থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কাজটা করেছেন, যে ভারতের কোনো আইনে বলা নেই যে আপনার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আপনাকে কেউ বিয়ে দেবে বা ইচ্ছার বিরুদ্ধে জোর করে কেউ আপনাকে সংসার করা, আমরা কেউই আপনার ইচ্ছার বিরুদ্ধে সংসার করাতে আসিনি,
আমরা এসেছি আপনি এই কাজটা কেন করেছেন এটা জানার জন্য। আর ওই ছোট বাচ্চা মেয়েটার কি অপরাধ? আমি বাচ্চা মেয়েটাকে তো বলেছি ও আপনার বাচ্চাটা আপনার কাছে তো আসতে চাইছে না, কেন আসতে চাইছে না? নিশ্চয়ই আপনার ব্যবহার সেরকম আছে? ব্যবহার বলে না, ছোটবেলা থেকে ও যখন হয়েছে তারপর যবে থেকে একটু বোঝা শিখেছে, বসা শিখেছে, বোঝা শিখেছে, ও ঠাকুমা ওর পিসি রীতিমতো ওকে বুঝিয়ে গেছে আমি খারাপ, আমি খারাপ মা, ঠিক আছে আমি খারাপ মা। ও সব দিন মানে রাতের বেলা সারা দিন বাচ্চাটা থাকতো না আমার কাছে, ওর ও আমার কাছে থাকতে দিত না, আর থাকতে দিত না, এই ব্যাপারটা আপনি মেনে নিয়েছিলেন? আপনাকে আমি আধা ঘন্টা ধরে টাইম দিচ্ছি, আপনি শিখিয়ে আপনি স্বীকার করানোর মুখ দিয়ে যে আপনার সঙ্গে থাকবে, তাহলে আপনিও কনভিন্স করুন, আপনি ওর ব্রেন ওয়াশ করুন। আপনি যেরকম বলছেন যে ওর ব্রেন ওয়াশ করা হয়েছে, ওকে শেখানো হয়েছে, আমি আধা ঘন্টা আপনাকে টাইম দিচ্ছি। ও হচ্ছে গিয়ে ওর দাদুকে, বিশেষ করে ওর দাদুকে ও প্রচন্ড পরিমাণে ভয় পায়, ওর দাদু যা বলবে তাই, ওর ইচ্ছে মনের ইচ্ছে। এখানে কি ওর দাদু আছে? এখানে কি ওর দাদু আছে? না নেই, না আমি বলছি তাহলে এখানে তো আপনি আছেন, ও তো দাদু। এবার আমি যদি ওকে বলি তুই আমার কাছে রাতে থাক, ঠিক আছে তুই আমার কাছে ঘুমা, ও ও দাদুর দিকে একবার তাকায়, আমার দিকে একবার তাকায়, দাদু যদি বলে না থাকতে হবে না, ওর ইচ্ছার বিরুদ্ধে হয়ে চলে যাবে দাদুর কাছে শুতে, ওর ঠাকুমার কাছে শুতে। তার জন্য কি আপনার মনে হয় না যে আপনারও কিছু কর্মকাণ্ড আছে যে যার ফলে আপনার বাচ্চা আপনাকে দেখতে পারছে না? মানে টোটালটাই কি ওদেরই দোষ? মানে 99% বা 100% ওদেরই দোষ? মানে আপনি কি বিন্দুমাত্র পরিমাণে তার জন্য দায়ী নয় যে আপনার বাচ্চা আপনাকে পছন্দ করছে না? মানে আপনার কি মনে হয় যে বিন্দুমাত্র পরিমাণে আপনি দায়ী না যে আপনার বাচ্চা আপনাকে পছন্দ করছে না, আপনার বাচ্চা আপনার কাছে যেতে চাইছে না, আপনার বাচ্চা বাবার কাছে যেতে চাইছে? তাহলে এখানে কি আপনার মনে হচ্ছে না যে আপনার হয়তো কোথাও কোনো খামতি বা কোথাও কোনো গাফিলতি আছে বাচ্চা মেনটেন করার ব্যাপারে, বা বাচ্চা বড় হওয়ার পর নিশ্চয়ই আপনি তেমন ব্যবহার কিছু করেছেন বাচ্চার সঙ্গে যেই কারণে বাচ্চা আপনার সাথে যেতে চাইছে না? আমি তো ওদেরকে আপন ভেবে, নিজের ভেবে আমি ওদের কাছে রীতিমতো নিজের মনে করো যেটা ওরা বলছে যেটা করছে করুক। ওদের কাছে আমার পার্লার ছিল, আমি পার্লারে কাজ করতাম, আমার নিজস্ব পার্লার ছিল, আমি পার্লারে যেতাম সারাদিন। ওই পার্লারটা কে করে দিয়েছিল আপনাকে? পার্লারটা ওই বাড়ি থেকেই আপনার স্বামী করে দিয়েছিল? হ্যাঁ, আমার কিছু টাকা ছিল। তাহলে আপনার কাছে আপনার উপরে এত অত্যাচার হচ্ছে, আপনি বললেন আমার উপর অত্যাচার হতো দিনের দিন পর দিন, করেছে কিসের জন্য সেটা আগে শুনুন। আপনার কি মনে হয় যে একজন অত্যাচার করার পরেও তাকে একটা পার্লার খুলে দিতে টাকা, সেটা কিসের জন্য করেছে সেটা আগে শুনুন। আমার যখন খুব শরীর খারাপ হয়, ডাক্তার বলে যে ওকে, মানে আমি তো লোকজনের সঙ্গে সেরকম মিশতাম না, বাড়ি থেকে বেরোতাম না, বলছিল যে ওর লোকজনের সঙ্গে মিশতে হবে, ও একটা কাজের মধ্যে থাকুক তাহলে ও তাড়াতাড়ি রিকভার করবে, ঠিক আছে এরকম ভাবে বলেছিল। তখন আমি বাড়িতে বসে কাজ করতাম, টুকটাক করে বাড়িতে কাজ করতাম, কিছু কিছু করে টাকা জমিয়েছিলাম, সে টাকাটা ওকে আমি দিই। তখন বলি যে আমাকে তাহলে একটা পার্লার খুলে দাও, অনেক দিন ধরে বলেছে, শোনেনি আমার কথা। আগে কত টাকা জমিয়েছিলেন? ঠিক আছে, শোনেনি। কত টাকা জমিয়েছিলেন আপনি মোটামুটি? তাও 20-30 30,000 টাকায় পার্লার হয়েছে? না না না, কয়েক লক্ষ টাকা লেগেছে নিশ্চয়ই? হ্যাঁ, মোটামুটি হচ্ছে গিয়ে আমার 1,00,000 টাকার মতো খরচ। আপনার স্বামী আপনাকে ভালো না বাসলে চলে, সেটা আমার কথাটাকে শুনুন, ভালোবাসা আপনার ইচ্ছার দাম দিলে, বলছেন ভালোবাসা, দোকানটা পার্লারটা করেছি, করার পরে পার্লারে যে আমি ইনকাম করতাম যে টাকাটা আমার, যদি ও যদি বলতে পারে, ও যদি সামনে থাকতো আমি জিজ্ঞাসা করতাম, যদি বলতে পারে ওইখান থেকে একটা টাকা আমি ভাঙি বা আমার কাছে আমি রাখি, তাহলে সেটা না, আপনার যদি প্রয়োজনে সমস্ত কিছু দিয়ে দেয় তাহলে তো আপনার স্বামীর কাছ থেকে আলাদা ভাবে পার্লার ইনকাম, ও কোনোদিন বলতে পারবে না 10টা টাকা ও এক্সট্রা আমাকে দিয়েছে বলেছে না তুই হাত খরচ যেতে। তাহলে 10টা বছর আপনি কি করে টিকলেন সেই জায়গায় যেখানে আপনার স্বামী আপনার যেটা দরকার প্রথমে চেয়ে নিতাম, অত্যাচার করেছে লাগতো আমাকে এটা দাও, এরকম ভাবে একটা দিনে একটা মানুষের উপরে মোটামুটি 2-4-5 দিন একটা খারাপ কথা বলে সেই দ্বিতীয় দিন সেই বাড়িতে ছেড়ে দিচ্ছে, ওটাই তো ভুল। তাহলে আপনি 10টা বছর সেই বাড়িতে এত অত্যাচার সহ্য করে আপনি কি করে টিকলেন সেই বাড়িতে? সহ্য করেছি। তাহলে এতদিন যখন সহ্য করলেন এখন কেন সহ্য করলেন? তাহলে আমাকে মরে যেতে হতো, কিছু করার নাম তো পারছিলাম না সহ্য করতে। আচ্ছা ধরুন এই বাড়িতে এসেছেন, এই যে আপনার স্বামী, আমি আমার বাবা মার কাছে এসেছিলাম, বাবা মার সাপোর্ট নিতে, বাবা বাড়িতে থাকবো, মেয়েকে এনে রাখবো, বাবা মার সাথে থাকবো, আমি কাজ করবো, হাতের কাজ জানি, আমি বাবা বাড়িতে থেকে কাজ করবো। আমার মা রীতিমতো, আমার বাবা বলেছিল তুই যদি ফাংশন না করিস তোর সাথে এরকম হচ্ছে তোকে বাড়িতে পাঠাবো না, তো যেতে হবে না। আমার মা রীতিমতো ওদের সাথে যোগাযোগ কি করে আমাকে ওই বাড়িতে পাঠাবে, আমার ওই বাড়িতে সংসার করতে হবে। যে কোনো মেয়ের মা বাবা চাইবেই যে তার জামাই সাথে সংসার করবে, বলে পড়ো একটা বাড়িতে এরকম মেয়েটা অত্যাচার হচ্ছে তারপরে ঠেলে ওই বাড়িতে, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার মা বাবা আপনার সবচেয়ে বড় শত্রু ছিল, তাই তো? শত্রুরাই তো একমাত্র শত্রু ক্ষতি চাইবে যে বাড়িতে থাকবো না। আপনি আমার কথা বলতে দিন, আপনার মা বাবা আপনার সবচেয়ে পৃথিবীতে, এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু ছিল, এটা মনে হচ্ছে আপনার, তাই তো? না, ছিল না, এখন
এখন কখন ছিল মানে আপনি যখন ওই বাড়িতে সংসার করতেন তখন না আমি আমার কাউকে আমি এখন বিশ্বাস করি না কখন ছিল আমার সাথে যেটা হয়েছে কখন সত্য ছিল আপনার বাবা মানে এই মুহূর্তে মানে প্রেজেন্ট সিচুয়েশনে না তখন ওই বাড়িতে সংসার করতেন বুঝেনি বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি শত্রু কি না শত্রু তখন আপনি তো সেইভাবে বলছেন যে আমাকে মারধর করছে আমাকে মেরে ফেলতো সেই বাড়িতে আমাকে বারবার পাঠাচ্ছে এটা তো একমাত্র একটা শত্রুই করবে শত্রু আমি বলিনি তো শত্রু ক্ষতি কখন চায় জানেন তো মানুষ নিজের আপন সন্তানের প্রতি কোনো মা বাবা কখনো চায় না আর যদি কোনো মা বাবা চায় তাহলে আপনার কথা অনুযায়ী সেই হিসাবে মনে করতে হবে যে তাহলে আপনার শত্রু আপনার ক্ষতি চাইছে যেহেতু ক্ষতি তো আমরা বন্ধু যারা বা যারা আমরা যারা ফ্যামিলি পরিবার পরিজন তারা তো কখনো রক্তের সম্পর্কে কেউ চাইবো না যে আমার বোন বা আমার মেয়ে বা আমার সন্তান কেউ কোনো ক্ষতির সম্মুখীন আমার ভাই আমাকে নিজে বলেছে দিদি তোর সাথে এরকম হচ্ছে আমাদেরই দোষ আমরা আমি মা আমরা আমরাই তোকে বিয়ে দিয়েছি এই বাড়িতে আমাদেরই দোষ জোর করে তোকে বিয়ে দিয়েছি তুই এক কাজ করতে চলে আয় আমরা তো এখনো বেঁচে আছি সেই ভাই তো এখন আপনার কথা বলছে না সেই ভাই তো এখন আপনার বিরোধিতা করছে করবে তো তার কারণ আছে করবে কেসের জন্য ও তো টাকা পয়সা দিয়ে ওই দিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে করবে না তো ওদের টাকার যুগ তাহলে এইখানে আপনি এইখানে আপনি কি আমাকে বলেছে তোর বাবার নামে কেস করব তোর মায়ের নামে কেস করব তোর মাকে দেখে নেব তোর বাবাকে দেখে নেব এই করব আমি নিজের দোষ একবারও বলছি না আমি কোনো দোষ করিনি আমি একবারও বলছি না তো আমি কোনো দোষ করিনি বলেছি একবার আপনাকে বলুন আচ্ছা ঠিক আছে এইবার আপনি আমাকে বলুন যে এই ছেলেটা যে ছেলেটাকে বিয়ে করছেন এর মধ্যে নিশ্চয়ই এক্সট্রা কিছু ফিচার্স বা এক্সট্রা কিছু কোয়ালিটি আছে যেটা দেখে আপনি আপনি এর প্রতি প্রেমে পড়েছেন এবার আপনার স্বামীর থেকে এ কোন দিক দিয়ে এটা ভুল বললেন যে ওর কাছে আমি প্রেমে পড়েছি ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল আমাদের তার সম্পর্ক ছিল আমার বিয়ের আগে 2009 থেকে ঠিক আছে তো তখন ওর একটা শারীরিক প্রবলেম ছিল বাড়ি থেকে এই বাড়ি থেকে গিয়ে বিয়ে টিয়ে ঠিকঠাক করে আসে ওর সাথে বিয়ে হবে দেখি কারণে ওর রোগ ব্যাধির কারণে কি হোক তখন আমার বয়স মানে তখন আপনি বুঝতে পেরেছিলেন যে এই রোগের কারণে মারা যেতে পারে তাই আমি কিছু বলিনি তখন আমার মা ঠিক আছে মা বাবা সবাই ডিসাইড করে যে রায় ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না ঠিক আছে তখন যে আমি মুখ ফুটে বলবো না আমি ওকেই বিয়ে করবো কোনো সত্যি কথা বলতে গেলে তখন কেউ 10টা কথা বলতাম একটা কথার উত্তর দিতাম না চুপচাপ থাকতাম সবসময় আমার মা আছে সামনের উপর মিথ্যে বললো কি সত্যি বলে আমি জানি না তো বললে ভালো হয় সত্যি কথাটা আমি এরকম ছিলাম ওরকম ঠিকঠাক করেছে ঠিক আছে ঠিকঠাক বলুন বলুন ঠিকঠাক ওরকম ভাবে করেছে করার পরে মা ওর কথা মেনে সবার কথা মেনে ওরকম ভাবে বিয়েটা করেছি যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আপনি তার মানে কোনোভাবেই আপনার মায়ের সাথে যেতে চাইছেন না আমার কেউ নেই আমার মা বাবা বলো ভাই বলো আমার কেউ নেই আমি একা আমি কারোর সাথে যাব না কেউ নেই আমার মানে এই সংসারটাই মন দিয়ে করবেন ফার্দার এই সংসারে যদি আপনার স্বামী কখনো কোনো রকম কোনো আবার খারাপ ব্যবহার করে তবুও আপনি মুখ বুঝে এখানে সহ্য করে থাকবেন তাই তো এখানে আছি এখানেই থাকবো মানে যাই হোক মানে যদি পরবর্তীতে ওই স্বামীও যদি কখনো খারাপ ব্যবহার করে আপনি সেটা মুখ বুঝে সহ্য করে এই সংসারটা মন দিয়ে করবেন তাই তো তাই তো করবেন তো হ্যাঁ আর ভবিষ্যতে বাচ্চা কাচ্চা যদি নেওয়ার ইচ্ছে থাকে এটা ভেবে চিনতে ভালো করে ভেবে চিনতে এটা ডিসাইড করবেন যে এই সংসারটা আপনি মন দিয়ে করতে পারবেন কি পারবেন না যদি মনে হয় যে হ্যাঁ এই সংসারে আমি পরবর্তীতে থেকে মন দিয়ে সংসার করবো তবেই একটা বাচ্চা কাচ্চা নেবেন নইলে ওই বাচ্চাটার ভবিষ্যৎটাও কিন্তু নষ্ট করবেন না এটা আমি আমার সাইড থেকেও মানে মানবিক দিক দিয়ে আপনাকে অনুরোধ করছি আমি ছিলাম এবং এখানে ন্যায়বার্তা সংবাদ মাধ্যম ছিল এবং এখানে স্পর্শের যা দিদিরা ছিলেন আমরা অনেক চেষ্টা করলাম উনি কোনোভাবেই কনভিন্স হলেন না উনি এই সংসারটাই করবেন এটা বলছেন এবং এই এখান থেকে কোনোভাবেই উনি বাবার বাড়িতেও ফিরবেন না উনি ওনার প্রথম স্বামীর বাড়িতেও ফিরবেন না এবার আপনি আপনার মেয়ে জোর করে নিয়ে যেতে পারবেন না আপনার মেয়ে যদি না যেতে চায় জোর করে আপনি নিয়ে যেতে পারবেন না ও যেহেতু সেটা আপনার মেয়ের সাথে কথা বলুন আপনার মেয়ে যেতে চাইলে আপনি নিয়ে যান এখানে কেউ বাধা দেবে না আমিও আমরাও কেউ দেবো না ওনারাও কেউ দেবে না হ্যাঁ আমরা চেষ্টা করলাম আমাদের দাদা উকিল বিপ্লব এবং নবস্পর্শ মহিলা সমিতির তরফ থেকে আমরা সবাই ছিলাম অনেক চেষ্টা করলাম অনেক বোঝালাম কিন্তু উনি যেতে চাইছে না যেহেতু সেহেতু আর আমরা জোর করছি না তো আমরা এভাবেই এখন